আজকে নুডলস দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা হয়তো অনেকের কাছেই অজানা। এটা রান্না করা তো একেবারেই সহজ, আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। বিশেষ করে এটা বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, আর খুবই পুষ্টিকর একটা খাবার। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা যে কোনো নুডলস দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। প্রথমে নুডলসটাকে ভেঙে নিচ্ছি, এরপর ফুটন্ত গরম পানিতে নুডলসগুলোকে দিয়ে দিব। নুডলসগুলো সিদ্ধ হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এই নুডলসগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। নুডলসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এইরকম একটা চালনির সাহায্যে আমি পানিটাকে ভালো করে ঝরিয়ে নিব। এখন আবারও চুলায় প্যানটা বসিয়ে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ রেখেছি। এরপর এই প্যানের মধ্যে আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব। এরপর হচ্ছে আমি এখানে প্রায় 1/2 লিটার পরিমাণের মতো তরল দুধ দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কতটুকু খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কেননা যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে কিন্তু সেই খাবারের টেস্টটা বেড়ে যায়। এরপর হচ্ছে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব। এর জন্য একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণের মতো কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে এরপর হচ্ছে আমি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে যেটা হবে, সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাবেন। আর এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। এরপর এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে যেটা হবে, দুধটা অনেক বেশি ঘন হবে, আর দুধটা যত ঘন হবে এটা খেতেও কিন্তু ততই মজার হবে। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি কয়েক মিনিটের মতো এটাকে রান্না করে নিব, কেননা নুডলসটা কিন্তু আগের থেকেই সিদ্ধ করা, এর জন্য এটাকে আর বেশি রান্না করতে হবে না। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো নুডলসটাকে রান্না করে নিয়েছি। তো আগের চাইতে কিন্তু এই দুধটা অনেকটা ঘন হয়েছে, আর যখন এটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিব আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এরপর হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আর এই নুডলস সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ মজার হয়। আপনারা চাইলে রান্না করার পর ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। খুবই হেলদি একটা খাবার, বিশেষ করে বাচ্চারা তো এটা বেশ মজা করে খাবে, কারণ বাচ্চাদের কিন্তু নুডলসটা একটু বেশি পছন্দের। আর শুধু বাচ্চারাই না, এটা কিন্তু বড়রাও বেশ মজা করেই খাবে। আর আপনাদের ভাইয়ার তো এটা খুবই প্রিয় একটা খাবার, সে তো এটা বেশ মজা করে খায়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই নুডলস স্যামের রেসিপিটাও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাচ্চা ট্রাই করে দেখবেন। তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।